বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে তা আপনারা খুঁজে কীভাবে বের করতে পারবেন তো এর আগে আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অর্শন করার ধন্যবাদ তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শখের অ্যান্ড্রয়েড ফোনটি চুরি হয়ে গেছে বা পাশের মানুষ কেউ নিয়ে গেছে তো অনেক সময় আমরা দেখা গেছে আইনি সহায়তা প্রয়োজন হয় তো পুলিশ চাইলে আপনার ফোনটি বের করতে বের করে দিতেই পারে কিন্তু তারা বের করে দেয় না তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে নিজে নিজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কোথায় আছে বা কিভাবে আছে বা কে চুরি করে নিয়েছেন তা আপনারা নিজে নিজে বের করতে পারবে তো আমার রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে হবে যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন না তো এই কাজটি করতে হলে আমাদের মূলত একটি ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হয় তো অ্যাপসটি আপনারা কোথায় পাবেন বা কিভাবে পাবেন বা কিভাবে ইনস্টল করে দিবেন তা আমি এটি ভিডিও শেষে তো আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন শুরু করি তো প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করলাম অ্যাপসটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল জেনারেল নামে একটা অপশন আছে এই যে অপশন এরপরে নিচে আছে আপনার সেন্ট অ্যালার্ট মেইল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেন্ট এলার্ট মেইল অর্থাৎ আপনার সেন্ট অ্যালার্ট মেইল অপশনটা আপনার চালু করে দিতে হবে অর্থাৎ যে চুরি করে নিয়েছে বা আপনার পেটার্ল লকটা আছে এটা খোলার জন্য আপনার টাই করবে তো সঙ্গে সঙ্গে আপনার যে চুরি করে নিয়েছে ওর স্নেপটা আপনার মেইলে পাঠায় পাঠিয়ে দিবে তো এটা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অ্যাপস আপনার কোনো কিছু নেটের এর প্রয়োজন হয় না তো নেট ছাড়াই অটোমেটিকলি কাজটা করে দেয় তো আমরা এটি পারমিশনটা এলাও করে দেব এলাও করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক পারমিশন চাইতে পারে আপনারা পারমিশন গুলা দিয়ে দিবেন তো আমি ওকেতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনারা নিচে দেখতে এখানে একটি অ্যাক্টিভিটা আছে আপনারা এইটার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা আহ উপরে একটা করে দিবেন তারপর অ্যালাউ করে দিবেন এখন অ্যালাউ করে দেওয়ার পর আপনার মেইলে যতটা ইমেইল অ্যাড্রেস লগ ইন আছে অতটা ইমেইল এড্রেস আপনাকে দেখাবে তো এখানে এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যেটা মেইল আপনার সচরাচর ব্যবহার করেন বা এটা নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে বা এই মেইলে আপনার পাসওয়ার্ড জানেন বা অন্য মোবাইলে আপনি এই ইমেলটা লগইন করতে পারবেন এই মোবাইলটা এই ইমেলটা আপনি এখানে দিতে হবে তো আমি আমার একটা মেইল এখানে দিয়ে দিলাম ওকেতে ক্লিক দিলাম ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতেছেন এখানে আমার পারমিশনটা এলাও হয়ে গেছে তো নিচে যেটা আছে আপনার নাম্বার অফ লক এটা হচ্ছে কি আপনার এটারে ক্লিক দেওয়ার পর হচ্ছে কি আপনার ওয়ান টু থ্রি তো আমি সাসেস করব আপনাদেরকে ওয়ানটায় দিলে বেটার হয় অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার প্যাটার্ন লক বা স্ক্রিন লক যেটা আছে ওইটা আপনার একবার যদি টাই করে তো একবার টাই করার সঙ্গে সঙ্গেই আপনার যেটাই করবে ওর স্নেপটা আপনার মেইলে পাঠিয়ে দিবে আর যদি আপনি টু দেন তাহলে আপনার দুইবার স্ক্রিন লকটা ট্রাই করতে হবে তারপর আপনার মেইলে সেন্ড করে দিবে। তো মোটামুটি আমরা এটা অ্যাপস কাজ শেষ তারপর আমরা হোম বাটনে ক্লিক দিয়ে বের হয়ে যাব অ্যাপস সঠিকভাবে কাজ করছে কিনা তো আমরা এখন দেখে নেব তো তার জন্য আমরা আমি যদি এখন আমার স্ক্রিনটা লক করে দেই তাহলে আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে তো আমি সেটিং এ গিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফিঙ্গারে আপনার স্ক্রিন লক পাসওয়ার্ড আমি এখন যদি আমি ভুল দেই তাহলে অটোমেটিকলি আমার ক্যাপচারটা নিয়ে নেবে এই আমার কাজটা শেষ আমি একবার দুইবার ভুল মেরেছি এখন আমরা যে মেইলটা আমি সফটওয়্যার মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেলটা আমি চেক করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন একটি আমার একটি মেইল চলে আসছে তো আমি যে সফটওয়্যারে যে মেলটা দিয়ে দিয়েছিলাম ওই মেইলটা আমাদের চলে আসছে তো এটা আমি ওপেন করে দেখে নেই সফটওয়্যার সেটিং মতো কাজ করেছে কিনা তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ছবি একটা চলে আসছে বা এখানে লোকেশনটা চলে আসছে তো ছবিটা হচ্ছে আমি অন্ধকারের মধ্যে ছিলাম তো ছবিটা ঠিকমতো ক্লিয়ারভাবে ক্যাপচার করতে পারছে না দিনের বেলা বা আলোয়ের সময় এটা খুব পরিষ্কারভাবে আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ক্যাপচার করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচে যে লোকেশনটা দেওয়া আছে বিউ ম্যাপ এটা আপনার কম্পিউটার দিয়ে আপনার বিউ ম্যাপটা করে নিলে অনেক ভালো হয় বা বা অনেক সময় আপনারা কোথায় আছে বা কোন জায়গায় আছে সেটি ভাবে আপনারা দেখতে পারবেন তো এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন বা কীভাবে ইনস্টল করে দিবেন আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ দিবেন লক ওয়াচ কে লক ওয়াচ লক ওয়াচ দেওয়ার পর আপনার নিচে অটোমেটিকলি সফটওয়্যারটা চলে আসবে তো এটাতে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আর আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে ইনস্টল করা আসে আপনারা ইনস্টল করে দিবেন আশা করি ইনস্টলটা বেসিক্যালি যাদের এন্ড্রয়েড ফোন আছে সবাই আমরা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফিজ